Gerard, but the mercy of money, but John. সন্দীপ ছত্রপতি আপনি মঞ্চের সামনে চলে আসুন, আমাদের মিডিয়ার কাজটা করতে হবে, ফেসবুক লাইভটা করতে হবে। মাননীয় সন্দীপ মহিদুল লস্কর, মাননীয় মহিদুল লস্কর আপনি মঞ্চের সামনে চলে আসুন, ফেসবুক লাইভটা করতে হবে। মাননীয় ডক্টর সুজন চক্রবর্তী মঞ্চে এসেই অনশনকারীদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। মাননীয় ভাস্কর ঘোষ আপনি মঞ্চের সামনে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। মাননীয় ভাস্কর ঘোষ আপনি মঞ্চের সামনে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। সামনে স্যার বসবেন। মাননীয় অধ্যাপক বিশ্বভারতী অনুপম হাজরা মহাশয় আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় অধ্যাপক অনুপম হাজরা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, অর্থাৎ আমাদের সংগঠনকে প্রথম দিন থেকে যিনি সব থেকে বেশি সাহায্য করেছেন মাননীয় সুজন চক্রবর্তী মহাশয়। ডক্টর সুজন চক্রবর্তী মহাশয় আমাদের সংগঠনে প্রথম দিন থেকে যে সাহায্য করেছেন, আজও তিনি আমাদের মঞ্চে জানি না উনি কি করে খবর পেয়েছেন উপস্থিত হয়ে গেছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় ডক্টর সুজন চক্রবর্তী মহাশয়। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো ঠিক বক্তব্য রাখার মতো বিষয় না, এটা খুবই দুঃখের যে আমাদের রাজ্যের মাস্টারমশাই প্রাইমারি তাদের আজকে এখানে এসে হাজির হতে হয়েছে অবস্থানে এবং তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে। বসে করো তাতে আমি প্রথম থেকেই জানি, যেহেতু মৃতা অথবা সন্দীপ বা আপনাদের যারা মাস্টারমশাই আছেন বিভিন্ন জায়গায়, তাদের সঙ্গে বহুদিন ধরে কথা হচ্ছিল, ওরা একাধিকবার এসেছেন ও বটে, বিধানসভাতেও এসেছেন, বাইরেও কথা হয়েছে, আপনারা আন্দোলনের কর্মসূচি নিয়েছেন, সে আন্দোলনের কর্মসূচিতে আপনারা আহ্বান জানিয়েছেন, সঙ্গত কারণেই যুক্তিসঙ্গত মনে হয়েছে বলে সেটাতে আমরা পাশে থাকবার চেষ্টা করেছি। এবং প্রথম থেকেই আমরা এটা মনে করেছি, আন্দোলনটা মাস্টারমশাইদের তাদের আন্দোলন, তারা সে আন্দোলনটা পরিচালনা করবে এবং সেখানে আমাদের যতটা সম্ভব সাহায্য করা উচিত। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নিজেও মনে করি, এইটা কেন সরকার বুঝতে পারছে না, এটাই অপরাধটা সরকারের। যতক্ষণ পর্যন্ত ছিল ক্লাস টেন, চারটা স্কেল ছিল, ক্লাস টুয়েলভ এবং তারপরে দু বছরের ট্রেনিং, এটা তো যে কেউ বোঝে, এর জন্য তো মন্ত্রী হতে লাগে না, এর জন্য তো বড় নেতা হতে লাগে না,
ডিফারেন্ট হবে, চেঞ্জ হবে, আলাদা হবে। এটার জন্য আমার এমন কিছু বিদ্যা বুদ্ধি লাগে না। আমাকে যখন শিক্ষাবর্গরা বলে এই বিষয়ে একটা আন্দোলন হচ্ছে, আমরা আরো অনেকে বলেছে, বিভিন্ন শিক্ষক সংগঠন তারাও বলেছে, এবিপিটিএস সহ তাদের সঙ্গে অনেকবার কথা হয়েছে, আমজাদ আমাদের এমএলএ একজন ও নিজে প্রাইমারি টিচার এবিপিটিএস সঙ্গে যুক্তও বটে, আপনাদের আন্দোলনও অনেকবার এসেছে। এটা 100% যথার্থ যে মাধ্যমিকের স্কেল অথবা তার সঙ্গে ক্লাস 12 এবং 2 বছরের ট্রেনিং এই স্কেলটা কখনো এক হতে পারে না। আপনারা স্কেল হাইকের ডিমান্ড করবেন, এটা 100% যথার্থ। এতদিন ধরে যারা যায়নি তারা অপরাধ করেছে, এবং বিশেষ করে আটটি হওয়ার পর, আটটিটা চালু হচ্ছে 2009, তার ইমপ্লিমেন্টেশন সব গোটা দেশে 10, 11, 12, 13, 14, 19 হয়ে গেল তো, দেশের সবাই